তুমি জানো না রাজু আমার রোগের কারণ যেমন তুমি তুমি রোগমুক্তির কারণও তুমি তুমি পারো আমাকে সুস্থ রাখতে এখন আমি তোমার কাছে চলে এসেছি আমার বিশ্বাস আমি যদি তোমাকে দুচোখ ভরে দেখতে পাই তাহলে আমি সুস্থ হয়ে যাব রাজু আমি তোমার কাছে ছুটে এসেছি তুমি খুশি হওনি সত্যি করে বলো তুমি খুশি হওনি তুমি খুশি হওনি রাজু রাজু আমার কথা কি তোমার মনে পড়েছে সোনিয়া কারো কথা মনে করতে হলে তাকে ভুলে থাকতে হবে আমি তো তোমাকে কোনোদিন ভুলিনি তাহলে মনে করব কেন আমাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না রাজু কারণ আমি তোমাকে ভুলতে দেব না প্রিয়া সোনিয়া আমার স্ত্রী প্রিয়া খুবই সুন্দরী এবং ভাগ্যবতী আপনি মিস সোনিয়া চৌধুরী আমার পেশেন্ট আই এম সরি আমি বুঝতে পারিনি তুমি তোমার রোগীর চিকিৎসা করছিলে না ম্যাডাম আমি চিকিৎসার জন্য আসিনি এসেছিলাম আমার যে রোগ সেই রোগ থেকে মুক্তি পেতে রাজু আমি আসি দাঁড়াও প্রিয়া সোনিয়া চৌধুরী কেন এসেছিল তা না শুনি চলে যাবে গতকাল তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম কে সে যার রাস্তায় আমি এসেছি কিন্তু তুমি তার কোনো জবাব দাওনি ভেবেছিলাম আমি তোমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছি কিন্তু এখানে এসে যা দেখলাম কি দেখলে ডাক্তার আর রোগীর সম্পর্ক কেন ডাক্তারের নিকট কি রোগী আসতে পারে না আসতে পারে শরীরের রোগ আর মনের রোগ যদি একই ডাক্তার সারিয়ে দিতে পারে রোগের দোহাই দিয়ে যদি প্রেম লীলা চালিয়ে যেতে পারে প্রিয়া মুখ সামলে কথা বলো মুখ সামলে আর কি বলবো নিজের চোখে তো সব দেখলাম সব দেখে সত্য হয় না প্রিয়া কি সত্য নয় তুমি কি অস্বীকার করতে পারবে তুমি ওকে ভালোবাসো না তুমি কি অস্বীকার করতে পারবে তোমার সমস্ত অন্তর জুড়ে সোনিয়া নেই তুমি একটা প্রতারক আমার সাথে মিথ্যে ভালোবাসার অন্যায় করেছ চুপ করো প্রিয়া চুপ করো এটা একটা অফিস ঠিকই বলেছ যেখানে চিকিৎসার অজুহাতে নিজের স্ত্রীকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে প্রেম করে বেড়াও তাকে তো অফিস বলতেই হবে আমার তো মনে হয় এটা একটা প্রেমালয় যাকে বলে রোমান্টিক স্পট